আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মওলানা হুজুর সাহেব কাছ থেকে অত্যন্ত মূল্যবান বয়ান শুনতে পেলাম এ পর্যায়ে বয়ান পেশ করার জন্য মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মওলানা আসাদুল আমিন সাহেব দুপুরনাথ পুরী আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন আরসালহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وأطيعوا الرسول وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله المولانا العظيم وقال الله تعالى في آية أخرى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا نظر آ رہی ہے بہار مدینہ قرار آئے دل بے قرار مدینہ اللہم صلی علی مولانا محمد وعلى آلِ مولانا একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার ৪৮তম আজিমুশান জলসায়ের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস শাইখুল মিল্লাত পীরে কামিল হযরতুল আল্লামা হাবিবুর রহমান সাহেব মুহাদ্দিস আবু হুজুর মুদ্দাজিল্লুহুল আলী এবং আজকে এই মাহফিলে যারা সম্মান বাড়াবেন ওলামায়ে কেরাম বিশেষ করে আমাদের প্রাণের আকা মুর্শিদ কিবলা রহমতুল্লাহি আলাইহি এর লখতেজিগর সাহেবজাদা আমি দেখছি যে এখানে চারজন সাহেবজাদার নাম উল্লেখ আছে আর প্রত্যেকেই আজকে দ্বিতীয় দিনে তো দেখছি তিনজন উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ এত উলামায়ে কেরাম আমরা পেয়েছি আর আমরা সকলে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন্যে শুকরিয়া আদায় করে আমরা উচ্চ আওয়াজে পড়ে নিই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিনে কেরাম সামিঈনে আজম আমাকে আপনারা মহব্বত করেন ডাক দেন আমি আপনাদের ডাকে সাড়া দেই আর এই মাঠ থেকেই আমাকে বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর আপনাদের কাছে পরিচয় করে দিয়েছেন এজন্য আমি ওনার কাছে সবসময় কৃতজ্ঞ আপনাদের কাছে এসে যে দিনের দাওয়াত দিতে পারি দিনের কিছু কথা আপনাদের সামনে বলতে পারি এটাই আমার সার্থকতা আমি আপনাদের দোয়া প্রার্থী তো কথা হলো আজকে যখন গাড়ি নিয়ে এরিয়ায় ঢুকলাম একটু ব্যথা পেলাম কষ্ট লাগলো এই কারণে যে আমার মনে আছে গত বৎসর এবং এর আগের বৎসর গত বৎসর আমি মাগরিবের নামাজের পর থেকে ৮:৩০ পর্যন্ত আলোচনা করেছি ওই সময় প্যান্ডেল তো ভর্তি ছিলেন এখানে মানুষ দাঁড়ানো ছিল এবং এর আগের বৎসরও দেখেছি আসরের নামাজের পর থেকে আমি এসা পর্যন্ত আলোচনা করেছি ওই সময় দেখেছি প্রচুর মানুষের আনাগুনা কিন্তু আজকে এত কম সংখ্যক মানুষের উপস্থিতি দেখে একটু কষ্ট পেলাম হয়তো মানুষ যারা ওই সারাদিন শ্রোতাবৃন্দ উপস্থিত থেকে একটু বেড়াতে গেছেন এদিক সেদিক আমি বলবো আপনারা যাতে আবার ফিরে আসেন এবং প্যান্ডেলে প্যান্ডেলটা অনেক জায়গা খালি রয়ে গেছে এই প্যান্ডেলটা যাতে পরিপূর্ণ থাকে সব সময় একদম ফজর পর্যন্ত মাহফিল তো আজকে ফজর পর্যন্ত চলবে ফজর পর্যন্ত যেন এই মাহফিলটা পরিপূর্ণ থাকে কমপ্লিট থাকে এটা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন হাজিরিনে কেরাম সামিঈনে আজম আমি আপনাদের সম্মুখে আয়াত শরীফ তিলাওয়াত করেছি সুরা নিসার ৫৯ নম্বর আয়াত আমি চেষ্টা করব এই আয়াতের উপর থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার এদিক সেদিক আলোচনা আজকে করব না হাজরিনে কেরাম সামিঈনে আজম সুরার
সূরা নিসার 59 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أهي جرى إيمان نيچوم আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ইতাআত করো ওয়া উলিল আমরি মিনকুম এবং ইতাআত করো আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আমার আল্লাহ পাক এই আয়াতে তিনটা আনুগত্যের কথা বলেছেন এক নাম্বার আনুগত্য হলো মহান রব্বুল আলামিনের আনুগত্য দুই নাম্বার আনুগত্য হলো দয়াল নবীজি হুজুর পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তিন নাম্বার আনুগত্য হলো ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর যারা আছেন তাদের আনুগত্য কয়টা আনুগত্য জুরে বলেন কয়টা আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর ইতাআত আল্লাহর আনুগত্য নবীজির আনুগত্য পাশাপাশি এখানে আল্লাহ পাক থামেন নাই আমার আল্লাহ পাক আরো বলেছেন আনুগত্য আরো আছে আনুগত্য পরের আনুগত্য যেটা আছে ইতাআত আছে যাদের ফতোয়া মানতে হয় যাদের কথা মানতে হয় এই কথাটা এই ফতোয়া যাদের মানা লাগে বাধ্যতামূলক ওনারা হলেন উলিল আমর এরপরে আল্লাহ পাক আরো ইরশাদ করছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যে তোমরা যখন এখতেলাফে লিপ্ত হবাম শোনো তোমরা যখন এখতেলাফে লিপ্ত হবা মাসালা ইস্তেমবাতের ক্ষেত্রে যখন মাসালা বের করতে পারবা না এটা দিয়ে দেবো না মাসালা যখন বের করতে পারবা না এখতেলাফে লিপ্ত হয়ে যাবা তোমাদের মধ্যে যখন ইখতিলাফ সৃষ্টি হবে কোনটা সঠিক কোনটা বেঠিক বিতর্কে যখন লিপ্ত হবে তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ছেড়ে দাও বিচারের বার সুবহানাল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহ বিশ্বাস করো আর আল্লাহর দরবারে একদিন হাজিরা দিতে হবে শেষ দিবসে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে এই বিশ্বাস যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই এই তিনটা ইতাআত করবে আল্লাহর ইতাআত করবে আল্লাহর রসুলের ইতাআত করবে আর দয়াল নবীজি এই আল্লাহর হাবিবের পক্ষ থেকে যারা ইলিম প্রাপ্ত উলিল আমর তোমাদের মধ্যে তাদের আনুগত্য করবে পাশাপাশি তোমরা যদি ঝগড়ায় লিপ্ত হও মাসালা বের করতে পারো না ওই সময়ে যেন তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও হাজরিনে কেরাম সামিউনে ইজাম আয়াতে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে এক নাম্বার আনুগত্য আমরা আল্লাহ মানব আমরা আল্লাহ মানি কিনা জোরে বলেন আল্লাহ মানেন কিনা আল্লাহ মানে না এমন কোন মানুষ পৃথিবীতে আছে এমন কোন সৃষ্টি আছে কেউ নাই সবাই আল্লাহ মানে এই হিন্দু যারা আছে এই বৌদ্ধ খ্রিস্টান মজুসি যারা আছে সবাই আল্লাহ মানে কিরকম আল্লাহ মানে হিন্দুরা উপরওয়ালা একজনই বলে দুইজন বলে না বলে উপরওয়ালা তো একজন আছেন ওদের সাথে কথা বললা দেখবেন তারা বলে উপরওয়ালা একজন উপরওয়ালা কয়জন বলে একজন বলে এরপরে নিচওয়ালা 33 কোটি ওইখানেই সমস্যা
সমস্যা হলো তারা আল্লাহ মানে একজন আল্লাহ কিন্তু নিচওয়ালা আরো অনেক আছেন এটা বিশ্বাস করে বিদায় তারা মুশরিক তারা ঈমানদার নয় 33 কোটি দেবতার পূজা করে কারণ মুশরিক মুশরিক কোন সময় আল্লাহর বান্দা হতে পারে না খাঁটি বান্দা হতে পারে না মুশরিক কোন সময় ঈমানদার হতে পারে না আল্লাহর হাবিব বিশ্বাস করে না যারা তারা ঈমানদার হতে পারে না হাজরিন কেরাম সামিউন নিজাম তাহলে দেখা যায় আল্লাহ মানতে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ মানা কি রকম মানতে হয় ওখানেই সমস্যা একজন আছেন সবাই বিশ্বাস করে কিন্তু আল্লাহ মানার সিস্টেমটা কি রকম ওইখানেই ঝামেলা আমার বাবারা হাজরিন কেরাম আমি যদি এই দিকে আলোচনা করি আমার মূল আলোচনা হবে না এর পরের আলোচনা পরের আনুগত্য আল্লাহ পাক বলেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদেরকে দান করেছি আমার বাবারা ভাইরা উপস্থিত হাজরিনে কেরাম আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছেন ঠিক কিনা বলেন আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করিনি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আখেরি জামানার উম্মত বানিয়েছেন আমরা আখেরি জামানার নবীর উম্মত আমাদের জীবন সার্থক সুবহানাল্লাহ হাজরিনে কেরাম সামিউনে জাম আমার আল্লাহ পাক এই কথাই বলছেন আমি তোমাদেরকে আমার নবী দান করেছি ইতাআত করো আনুগত্য করো এখন আল্লাহ মানা আল্লাহর নবী মানা এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করেছেন কিভাবে মানতে হবে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন যে আল্লামা বগুই ইমাম বগুই রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাব দ্বিতীয় জিলদের 239 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসীর করেছেন উনি বলছেন বিস্তারিত আলোচনা করে যে আল্লাহ মানা নবী মানার ক্ষেত্রে এখানে কোনো এই আয়াতে কোনো ইখতিলাফ নাই সকলেই আল্লাহর ইতাআত করে রাসূলের ইতাআত করে কিন্তু এক জায়গায় সমস্যা যে উলিল আমরি মিনকুম তো প্রথমে আমি বলি উলামায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের ক্ষেত্রে কি বলেছেন আদ-দুররুল মনসুর 4 নম্বর জিলদের 502 পৃষ্ঠায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ক্বালা তাআতুর রাসূল ইত্তিবাউল কিতাবি ওয়াস সুন্নাহ আল্লাহর রাসূলের ইতাআত করা এর অর্থ হলো আল্লাহর কিতাব মানা আর রাসূলের সুন্নাত মানা সুবহানাল্লাহ কোন আল্লাহর কিতাব মানা আর রাসূলের সুন্নাত মানা উনি ক্লিয়ার করে দিয়েছেন একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব আপনারা বলেন ইসলামী শরীয়তের দলিল কয়টা জোরে কোন কয়টা চারটা আপনারা জানেনই আমি কিছু প্রশ্ন করব সহজ যেগুলোর উত্তর দিলে আমার ভালো হয় চারটা ইসলামিক শরীয়তের দলিল চারটা এই চারটা কি কি এই ক্ষেত্রে বেজাল লাগাইবেন আপনাদেরকে যদি বলি আমি যে বলেন ইসলামের দলিল চারটা এই চারটার নাম কি আপনারা পট করে উত্তর দিবেন কোরআন হাদিস ইজমা কিয়াস আমি বলবো একটু ঝামেলা আছে কি ঝামেলা যে ইসলামের দলিল কোরআন শরীফ ঠিক আছে হাদিস শরীফও ঠিক আছে কিন্তু হাদিস সব হাদিস আমাদের জন্য দলিল না ঠিক কি না বলেন সব হাদিস আমাদের জন্য দলিল নয় বিদায় কোরআন হাদিস না বলে কোরআন সুন্নাহ বলতে হবে যে হাদিস আমাদের জন্য দলিল এটার নাম হলো সুন্নাহ যদিও একটু কঠিন আপনারা একটু নজর দিবেন আমি আপনাদের জন্য সহজ করে আলোচনা করব যে কোরআন এরপর হাদিস না বলে আমরা সুন্নাহ বলবো কেন যে সব হাদিস আমাদের জন্য দলিল নয় সুন্নাহ যেগুলা হাদিস শরীফের মধ্যে সুন্নাহ যেগুলা সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেগুলা এইগুলা আমাদের জন্য দলিল হাদিসের উপর আমল করতে ঈমান আনতে হবে হাদিসের উপর কি করতে হবে যত হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিসের উপর সব হাদিসের উপর ঈমান আনতে হবে যে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা সঠিক কিন্তু আমল করব সুন্নতের উপর আমল করব কিসের উপর একটু আওয়াজ দিয়ে বলেন কিসের উপর সুন্নতের উপর না হাদিসের উপর এখানেই ফরক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা জানেননি আপনারা আমাদের পরিচয় কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরামের আদর্শের উপর যারা ইস্তেকামত থাকবে যারা এই আদর্শের উপর আছে তারাই আহলে সুন্নাত তথা সুন্নার অনুসারী কিসের অনুসারী সুন্নার অনুসারী হাদিসের অনুসারী না হাদিসের উপর ঈমানদার আর সুন্নার উপর আমল করনে ওয়ালা আমলদার সুন্নার উপর আমল আর হাদিসের উপর কি করতে হবে ঈমান আনতে হবে আমার বাবারাম উপস্থিত হাজরিনে কেরাম সামিউনে জাম আয়াতে রাসূল মানার কথা কি রকম রাসূল মানা হবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহর কিতাব মানা আর দয়াল নবীজির সুন্নত মানা এটার নাম হলো ইতাআতুর রাসূল এরপর মূল যেখানে আলোচনা ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে মানো এই উলিল আমর কারা আমি যদি নিজের পকেট থেকে বলি তাহলে কথাটা বিশ্বাসযোগ্য হবে না এই কথা কেউ মানবে না আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাফসীর করেছেন সাহাবাই কেরাম যেভাবে তাফসীর করেছেন ওইভাবে তাফসীর যদি হয় আইম্মায়ে মুস্তাহিদিন যেরকম তাফসীর করেছেন এইভাবে তাফসীর হলে আমার কথা গ্রহণযোগ্য হবে নতুবা হবে না হাজরিনে কেরাম সামিউনে আজাম কোরআন শরীফের তাফসীর করতে হলে দেখতে হয় যে আয়াতের তাফসীর করব এই আয়াতের সপক্ষে কোরআনে আর কোনো আয়াত আছে কি না যদি না থাকে তাহলে দেখব এই আয়াতের সপক্ষে দয়াল নবীজির সুন্নাহ আছে কিনা আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোনো তাফসীর আছে কিনা সাহাবায়ে কেরাম কর্তৃক বর্ণিত কোনো তাফসীর আছে কিনা সেইটা আমরা দেখব তাহলে আমরা একটু দেখে নেই তাফসীর আল বগ্বি তাফসীরে বগ্বি দ্বিতীয় জিলদের 239 নাম্বার পৃষ্ঠায় এই ওয়া উলিল আমরি মিনকুমের তাফসীর করতেছেন যে আল্লামা ইমাম বগ্বি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন একটা হাদিস বর্ণনা করছেন দুইজন সাহাবীর বর্ণিত সুবহানাল্লাহ কোন কয়জন সাহাবী বর্ণনা করেছেন দুইজন একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন রাইসুল মুফাসসিরিন তাফসীরের ক্ষেত্রে তার ফতোয়াই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এরপরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা হাজরিনে কেরাম সামিউনে আজাম হাদিস শরীফটা হলো ক্বালা ইবনু আব্বাসিন قال ابن عباس وجابر رضي الله عنهم هم الفقهاء والعلماء أولي الأمر بلتم أولي الأمر هلن فقهاء كرام علماء كرام سبحان الله بلن هم الفقهاء والعلماء اللار নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন উলিল আমর বলতে উলিল আমর হলেন ফকীহগণ আলিমগণ সুবহানাল্লাহ এই কথার সপক্ষে কারা কারা আছেন কে কে এই কথাটা বলেছেন হাজিরিনে কেরাম এই কথার সপক্ষে উলামায়ে কেরামদের মধ্যে সাহাবীর পরে মুফাসসির যারা আছেন তাফসীর যারা করলেন সাহাবীর পরের স্থান হলো তাবিঈনে আজাম তাবিঈনে আজামের মধ্যে শ্রেষ্ঠতম আসনে যারা সমাসীন উনারা তাফসীর করতেছেন একই তাফসীর হুমুল ফুকাহা ওয়াল উলামা উনারা কারা কারা উনারা হলেন ওয়া হুয়া কাউলুল হাসান والضحاكي ومجاهد এই কথাটা এই কথার সপক্ষে কারা কারা কোন কোন তাবিঈ মুফাসসির মুহাদ্দিস ফকীহ তাবিঈ
কারা কারা মত ব্যক্ত করেছেন ওনারা হলেন হযরতে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি দহাক এবং মুজাহিদ এই তিনজন প্রসিদ্ধ তাবেঈর কথা বলা হলো এরপর ওনারা মুহাদ্দিস ওনারা ফকিহ হাজরিনে কেরাম সামিউন ইজাম এরপরে এই আয়াতের তাফসিরে উলিল আমরি মিনকুম এই কথার তাফসির করেছেন আদ-দুররুল মনসুর দুই নাম্বার চার নাম্বার জিলদের পাঁচশত দুই নাম্বার পৃষ্ঠায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উলিল আমর কারা কলাম উনি বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম কালা উলিল ফিকহি ওয়াল ইলমি যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতিও বলছেন যে যে উলিল আমর হলেন আহলে ফিকা আহলে ইলম সুবহানাল্লাহ বলেন এরপর তাফসিরু ইবনু আবি হাতিম তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র তাফসির জগতে উজ্জ্বল নক্ষত্র একখানা কিতাব তাফসিরু ইবনু আবি হাতিম নয়শত উনানব্বই পৃষ্ঠায় পাঁচ হাজার পাঁচশত চৌত্রিশ নাম্বার হাদিস এই তাফসিরু ইবনু আবি হাতিমের একটা বৈশিষ্ট্য শুনুন এই তাফসিরের মধ্যে নিজের কোনো বক্তব্য নেই এবং কোন আলিমের বক্তব্য নেই কোন মুস্তাহিদের বক্তব্য নেই স্বয়ং আল্লাহর নবী কি বলেছেন সাহাবী সাহাবায়ে কেরাম কি বলেছেন এই কথাই এই কথাগুলাই আল্লামা ইমাম ইবনু হাতিম রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে তাফসিরু ইবনু হাতিমে বলেছেন তাফসিরু ইবনু আবি হাতিমে বলেছেন যে আন ইবনি আব্বাসিন উনিও বলতেছেন হযরতে ইবনে আব্বাসের কথা قوله وأولي الأمر منكم يعني أهل الفقه والدين أولي الأمر هلن أهل فقه أهل دين سبحان الله ওই পাশে যারা বসতেছেন বীর করতেছেন না বইসা এদিকে আসেন একটু তো ভালো হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم ওই যারা মাযহাব মানে নাম যারা উলিল আমর মানে নাম উলিল আমরের অপব্যাখ্যা করেন উনারা যে সকল তাফসির থেকে তাফসির করেন যে সকল তাফসিরের কিতাব গলার মালা হিসাবে বানায় নেয় এর মধ্যে এক নাম্বার একটা তাফসির আছে তাফসিরু ইবনু কাসির আপনারা নাম শুনেছেন আমরাও মানি তাফসিরু ইবনু কাসিরকে তাফসিরু ইবনু কাসির আল্লামা ইসমাইল আবুল ফেদা ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনার তাফসিরের কিতাব দুই নাম্বার জিলদের তিনশত চার পৃষ্ঠায় বলতেছেন ওই একই কথা আগে যেগুলা বলা হয়েছে কিন্তু যেহেতু কথাগুলা আরেকজনের আরেকটা তাফসিরের এবং তারাও এই ইবনে কাসিরকে মানে যারা লামাজহাবি আমার আগে মুহাদ্দিস সাহেব হুজুর লামাজহাবিদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তো দিয়েছেন আমি ওই যেহেতু আগেই সাবজেক্ট একটা নির্ধারিত করে নিয়েছি যে আমি এবছর ওই যে কত মাহফিলে না বলেছি যে বাদেশ্বরের মাঠে আমি মাজহাব সম্পর্কে আলোচনা করব মনে আছেনি আপনাদের এজন্য আমার এটা পূর্ব নির্ধারিত সাবজেক্ট আমি এই বিষয়ে আলোচনা করি একটু ফয়েজ পাব সম্মানিত হাজরিনে কেরাম সামিউন ইজাম এই তাফসিরু ইবনু আবি তাফসিরে ইবনে কাসির এই তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উনি বলতেছেন ওয়া কালা আলী ইবনু আবি তালহা আলী ইবনে আবি তালহা উনি বলতেছেন আন ইবনে আব্বাসিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা যিনি রাইসুল মুফাসসিরিন ওনার কথাই বলা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম ইয়ানে আহলাল ফিকহি ওয়াদ্দিন এই উলিল আমর হলেন আহলে ফিকা আহলে দিন সুবহানাল্লাহ বলেন ওয়া কাযা ক্বালা মুজাহিদুন ওয়া আতাউন ওয়া হাসানুল বসরি ওয়া হাসানুল বসরি ওয়া আবুল আলিয়া ওয়া উলিল আমরি মিনকুম ইয়ানে আল উলামা কয়েকজন প্রসিদ্ধ তাবেঈ মুফাসসিরের কথা বললেন যে আতা মুজাহিদ আতা হাসান বসরি আবুল আলিয়া উনারা বলেছেন উলিল আমর হলেন উলামা এ কেরাম সুবহানাল্লাহ বলেন
তাহলে দেখা যায় মুফাসসিরিনে কেরাম ঐক্যমত পোষণ করেছেন উলিল আমর হলেন উলামায়ে কেরাম উলিল আমর হলেন ফুকাহায়ে কেরাম উলিল আমর হলেন আইম্মায়ে মুস্তাহিদিন আইম্মা মুস্তাহিদিন যারা আছেন উনারা তাহলে আমার বাবারাম হাজরিনে কেরাম সামি এনে যাম আমার আল্লাহ বলতেছেন উলিল আমর মানো আল্লাহ মানো নবী মানো উলিল আমর মানো আল্লাহ মানা তো আল্লাহকে মানলাম নবী মানা মানি কিতাব মানা সুন্না মানা আর উলিল আমর কিভাবে মানতে হয় উলিল আমর উলামায়ে কেরাম মুস্তাহিদিনে জাম ফুকাহায়ে কেরাম সুবহানাল্লাহ বলেন তাহলে দেখা যায় যে উলিল আমর যারা আছেন উলামায়ে কেরাম ফুকাহায়ে জাম উনাদেরকে মানার জন্য উনাদের কথা মানার জন্য উনাদের ফতোয়া মানার জন্য কে নির্দেশ দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন কে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন উলিল আমর মানো আহলে ইলম যারা আছেন উনাদেরকে মানো উনাদের ফতোয়া মানো উনাদের ফতোয়া অনুযায়ী আমল করো সুবহানাল্লাহ রয়ে গেল একটা কথা যে আমার আল্লাহ বলতেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা যখন পরস্পর মাসআলা নিয়ে ঝগড়া ফিসাদে লিপ্ত হবা ঝগড়া ফিসাদে লিপ্ত হবা তখন তোমরা সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও ওই তো বলে লামাজ হাবিরাম যে দেখো আল্লাহ বলছেন নড়াচড়া করবেন না আপনারা ওই যে ফাঁকা জায়গাটুকু বন্ধ করেন আল্লাহর হস্তে কাছে আসেন বাবারা কাছে আসেন না একটু কাছে আসেন দেখছেন না বাতাস আসতেছে জি 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 ওই যে দাঁড়াইয়া আছেন আপনারা প্লিজ অনুরোধ করছি জোর হাতে চাচ্ছি আপনারা ভিতরে প্রবেশ করুন ভিতরে প্রবেশ করে ওই সাইডটা কমপ্লিট করুন মানুষ যদি সামনে না থাকে তাহলে ওয়াইজ কথা বলতে পারবে না আপনারা মাহফিলের খাতিরে ওই সাইডটা কমপ্লিট করুন ওই সাইডটা কমপ্লিট করুন আপনারা দাঁড়িয়ে আসেন না বাবারা পিছন থেকে দাঁড়াইয়া আসেন সামন সামন কমপ্লিট করুন একটু জিকিরের সাথে আসুন লা ইলাহা দাঁড়ায় 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা তোমরা উঠছো খবরদার আর এখানে এসে বসো না পিছনে বসবা তো উলিল আমর বুঝলাম আল্লাহ বলতেছেন যখন তোমরা মাসালা বের করার ক্ষেত্রে কি করবা ঝগড়ায় লিপ্ত হবা যে কোনটা সঠিক কোনটা বেঠিক এই ক্ষেত্রে ভার বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দাও বিচারের ভার দয়াল নবীজির উপর ছেড়ে দাও অর্থাৎ কোরআন মানো হাদিস মানো এই কথাটা কাদের জন্য বলেছেন আমি কোঠাই আপনি মজর ওই কোঠাই মজরের কথা আল্লাহ এখানে বললেন না আর কারো কথা বলেছেন একটু গভীর নজর দেন কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে তারা তো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে যে দেখো আল্লাহ বলছেন যে এখানে যখন ঝগড়া বিবাদ হবে মাসালা নিয়ে ইখতিলাফ হবে আল্লাহর কথা মানো হাদিসের কথা মানো সুতরাং আহলে হাদিস হও কথা বুঝছেন না ঠিক কিভাবে কথা বুঝেন ওরা বলে আমি বলছি না আমার কথাগুলো বুঝেন আমি কি বুঝাতে চাচ্ছি কিন্তু আল্লাহ এই আয়াতে ঝগড়া ফেসাদ কারা করবে আমাদের ঝগড়া ফেসাদ বলতে মাসালা নিয়ে তর্ক বিতর্ক তোমরা যখন মাসালা নিয়ে তর্ক ঝগড়া ফেসাদ আর বলবো না তোমরা যখন মাসালা নিয়ে তর্ক বিতর্ক করবা এখন মাসালা নিয়ে আমাদের তর্ক বিতর্ক করার যোগ্যতা আসেনি জুরে বলেন আসেনি আরে বাবা আরো জুরে বলেন আসেনি নাই আমরা মাসালা ইস্তেমবাত করার অধিকারী নই মাসআলা ইস্তেমবাত করবেন করেছেন মুজতাহিদিন যারা ছিলেন দিনের মুজতাহিদ যারা ছিলেন আইম্মায়ে মুস্তাহিদিন যারা ছিলেন আইম্মা যারা ছিলেন ইমামগণ যারা ছিলেন ওনারা মাসআলা ইস্তেমবাত করেছেন সুতরাং ওনাদের কথা আল্লাহ বলছেন
যে উনারা যখন ওই উনাদের উপর খাস করে নির্দেশ ছিল যে তারা যখন মাসালা নিয়ে ইখতিলাফ সৃষ্টি ইখতিলাফ করবেন মাসালার ক্ষেত্রে ইখতিলাফে লিপ্ত হবেন তখন উনারা যেন আল্লাহর কালামের দিকে যান এবং হাদিস শরীফের দিকে যান এই কথাটারে আহলে হাদিস নামদারি ওই দাজ্জাল যারা কাজ্জাব মিথ্যাবাদীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মুসলমানদের বিভ্রান্ত করে ফতোয়া জারি করেছে যে দেখো আল্লাহ বলছেন আহলে হাদিস হওয়ার জন্য নাউজুবিল্লাহ বলেন অথচ আল্লাহ বলছেন ওই ইমামগণের কথা মুজতাহিদগণের কথা সুতরাং ওনাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না কিভাবে দলিল দিলে একটু শক্ত হয় এতক্ষণ তো আমি মুখ দিয়ে বুঝাইলাম দলিলটা হলো কি ওনাদের কিতাব দলিল কি জুরে বলেন না দলিল কি আহলে হাদিসদের লিডার তার নাম নওয়াব সিদ্দিক হাসান খান বুপালি ওই নওয়াব সিদ্দিক হাসান খান বুপালি উনিও একটা তাফসিরের কিতাব লিখেছে যদিও আহলে হাদিস লিডার সুতরাং না ঠিক আছে খালি থাকো উনি ওখানে বসছেন ঠিক আছে আচ্ছা 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 সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওই আহলে হাদিস লিডার মাওলানা নওয়াব সিদ্দিক হাসান বুপালি উনি তাফসিরের কিতাব লিখেছে ফতহুল বয়ান ফি মাকাসিদিল কুরআন কিতাবের নাম হলো ফতহুল বয়ান ফি মাকাসিদিল কুরআন এই কিতাবের মধ্যে এই আয়াতের ফাইন তানাযাতুম যখন তোমরা পরস্পর তর্কে লিপ্ত হবা যখন তোমরা পরস্পর কন্যা তর্কে লিপ্ত হবা এই কথার তাফসির করতে তাদের লিডার তাদের ইমাম তাদের মাযহাবের লিডার ফতোয়া দিচ্ছে ওয়া যাহিরু আন্নাহু খিতাবুন মুস্তাকিল্লুন মুস্তানাফুন মুয়াজ্জাহুন লিল মুজতাহিদিন সুবহানাল্লাহ বলেন ক্লিয়ার করে দিয়েছে এখানে আম জনতার কথা বলা হয় নাই আল্লাহ ফাইন তানাযাতুম আম জনতার কথা বলেন নাই এখানে মুজতাহিদ ইমামগণের কথা বলা হয়েছে ঠিক কিনা বলেন ইমাম মুস্তাহিদ ইমাম যারা ছিলেন ওনাদের কথা বলা হয়েছে সুতরাং ওই করমালি মরমালি মজর হ্যাঁ কি ওই এরা কি করবে না মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখে আমার বাবারা আমি প্রায়খানেই বলি এই কথাটা ধরেন আমার মুখস্থ আহলে হাদিস নামদারি যারা আহলে হাদিসের দাবিদার যারা মিডিয়ায় মুসলমানদের ইমান ধ্বংস করার পায়তারা করছে যারা ইন্টারনেটে পেজ চাপিয়ে বাংলা ভাষায় ফতোয়া দিয়ে ভুল ফতোয়া দিয়ে মিথ্যার আখড়া মিথ্যার বেসাতি সাজিয়ে তারা মুসলমানদের ইমান লুটার চেষ্টা করছে এখানে ওরা বিভিন্নভাবে দুকা দিচ্ছে মুসলমানদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা আহলে সুন্নতের অনুসারী আমরা আহলে হাদিস নই আমরা কি নই জুরে বলেন আমরা কি নই আহলে হাদিস নই আমি কথাটা একটু বুঝিয়ে দেই আমার মূল আলোচনায় আসবো আহলে হাদিস এবং আহলে সুন্নতের মধ্যে পার্থক্য কি আহলে হাদিস এবং আহলে সুন্নতের মধ্যে পার্থক্য কি আমার দয়াল নবীজি জীবনের শেষ দিকে উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আমার দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের আরে শোনো আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি ওই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে শক্ত করে যখন ধরবে এই দুইটা যখন তোমরা ছাড়বে না লান্তা দিল্লু জীবনে তোমরা ধ্বংস হবে না জীবনে তোমরা বিভ্রান্ত হবে না সুবহানাল্লাহ
لن تضلوا تمرا بيبرانت هبنا تمرا غمرا هبنا تمرا حقر اوپر ٹکے تک بے جتو دین دویٹا بیشوئر اوپر آکرے تک بے دویشاب دویٹا بیشوئر اوپر عمل کر بے اوئی دویٹا بیشوئر کی کتاب اللہ اللہ کلام و سنتی امار سنت سبحان اللہ بولین دویٹا بیشوئر نام کی کتاب اللہ اور سنت رسول جنہیں بولین دویٹا بیشوئر نام کی کتاب اللہ اور سنت رسول এখানে হাদিসের কথা রাসূলুল্লাহ বলেন নাই কারণ সব হাদিস উম্মতের জন্য দলিল না আমার বাবারা হাদিস শরীফের সংজ্ঞা মারফু হাদিসের সংজ্ঞা আমরা প্রথমে মারফু হাদিসের সংজ্ঞাই বলি মারফু হাদিসের সংজ্ঞা কি আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কথা বলেছেন যে সকল আমল করেছেন এবং যা তার সামনে করা হয়েছে নিষেধ করেন নাই তাকরিরি এগুলাকে বলা হয় এই এইটাকে বলা হয় হাদিস আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর নবীর কথা কাজ মনুসমর্থন জোরে কোন আল্লাহর নবীর কথা কাজ মনুসমর্থন রাসূলুল্লাহর হাদিস এরপরও আপনার দাঁড়াইছেন ভিতরে প্রচুর জায়গা তোয়া রাখকে আপনারা এখানে দাঁড়াইবেন কেন এটা ভালো দেখায় না আপনারা ভিতরে প্রবেশ করুন ভিতরটা কমপ্লিট হোক তারপর দাঁড়াবেন আমরা আপত্তি জানাবো না আপনারা ভিতরে প্রবেশ করুন যখন ভিতরে প্রবেশ করার কথা বলি ওনারা চলে যায় তাহলে আমরা আপনাদের কি বিরুদ্ধবাদী বলবো কিন্তু বুঝবো যে আপনারা এই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরের লোক এখানে দাঁড়াবেন না যারাই দাঁড়িয়ে তামশা দেখবেন দাঁড়িয়ে কি দেখায় জোরে বলেন কি দেখে তামশা এরপর জায়গা যদি না পায় তখন দাঁড়ায় আমরা যদি আর দাঁড়াতে দেখি তাহলে আপনাদেরকে তামিশকির বলবো আর কি কইমু কিছু করার আছে মাহফিলটা প্যান্ডেল খালি তারা দাঁড়ায় থাকে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে একটা হলো কিতাবুল্লাহ আরেকটা হলো জোরে বলেন আরেকটা হলো সুন্নতে রাসূল আরেকটা হলো হাদিসকে আঁকড়ে ধরার জন্য রাসূলুল্লাহ বলেন নাই কারণ সব হাদিস সুন্না নয় আর সকল সুন্না হাদিস সব হাদিস সুন্না নয় সুন্নত নয় আর সকল সুন্নত হাদিস তাহলে আমরা সব হাদিস মানি সকল হাদিসের উপর আমল করি না সব হাদিস আমরা মানি সকল হাদিসের উপর আমল করি না যেমন রাসূলুল্লাহর একটা হাদিস রাসূলুল্লাহর ফেইলি হাদিস ফেইলি একটা হাদিস যে আল্লাহর নবী লাগাতার রোজা রাখতেন কি রাখতেন লাগাতার রোজা রাখতেন দিনেও রোজা রাতেও রোজা পরের দিনও রোজা পরের রাতও রোজা পরের দিনও রোজা পরের রাতও রোজা ধারাবাহিক রোজা রাখতেন একাধারে অনেক দিন রোজা রাখতেন সাহাবায়ে কেরাম যখন সংবাদ পাইলেন তখন আল্লাহর রাসূল এই দেখেন দাঁড়াইছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভলান্টিয়ার থাকেন মাদ্রাসার ছাত্ররা এখানে দাঁড়িয়ে থাকেন কাউকে দাঁড়াতে দেবেন না এতগুলো এত কথা বলার পর তারা দাঁড়াবে কেন হ্যাঁ ঠিক আছে ওনারা দাঁড়াবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أبنا ركي أمار بودي بريوك تهوت جنكي ألو شونا كوربو تيكاتي أمي يشتي ألو شونا كورار جنو دكسين ني بيتك ديته هاي أمار شوريل بحالونا كتو دين جارينا أبنا در شامنة إيشا كتا بولبو بيتة بيتا پاي شامن نو اكتو كتا بولل بوشلي بيتة بيتا پاي أبنا را جدي دعا كورين هاي تا أمار اي روكتا شره جابي أمار بابارا حاضرين كرام سامعين اعزام তো আমরা সকল হাদিসের উপর আমল করি না ঈমান আনি আমরা সকল হাদিসের উপর কি করি জোরে বলেন কি করি ঈমান আনি বাধ্যতামূলক ঈমান আনতে হবে রাসূলুল্লাহর একটা হাদিস যদি কেউ এনকার করে তার ঈমান আছে কিনা আমি সন্দিহান হয়ে যাব আর মুতাওয়াতির হাদিস যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন তো আল্লাহর হাবিব লাগাতার রোজা রাখছেন সাহাবাই কেরামও ধারাবাহিক রোজা রাখা শুরু করলেন দিনেও রোজা রাতেও রোজা দিনেও রোজা রাতেও রোজা দিনেও রোজা রাতেও রোজা এটার নাম সাওমে উইসাল একদিন দুই দিন
দ্বিতীয় দিন দেখা যায় মসজিদে কিছু সাহাবাই কেরাম দাঁড়াইতে পারছেন না নামাজরত অবস্থায় দুই একজন সাহাবাই কেরাম পড়ে গেলেন আল্লাহর নবী বললেন জিজ্ঞেস করো তো তাদের কি হয়েছে ওরা পড়লো কেন তাদের কি হয়েছে ওনারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধারাবাহিক রোজা রাখছেন আমরাও ধারাবাহিক রোজা রাখা শুরু করে দিয়েছি আপনি রাখতেছেন আপনার দেখা দেখি আমরাও শুরু করে দিয়েছি আমরাও রোজা রাখছি ধারাবাহিক আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাম ধমক দিয়ে কথা বললেন আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলতেছেন আমার মতো কেউ নও আর ওই বেটা বলে তার মতো তার বাবার মতো রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মতো নন উদাহরণ নাই আল্লাহর হাবিব হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললেন ধমক দিয়ে আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো ইউতুইমুনি রব্বি ওয়া ইউসকিনি আমার আল্লাহ আমাকে পান করান আমাকে খাওয়ান তোমরা কি আমার মতো যে লাগাতার রোজা রাখবা এখন কি লাগাতার রোজা রাখতো রাসূলুল্লাহ তো রাখছেন জুরে কন্যা রাখছেন কি না রাখছেন রাসূলুল্লাহ কি করছেন আরে বাবা কন্যা লাগাতার রোজা রাখছেন এখন হাদিস শরীফে তো আছে লাগাতার রোজা রাখা এখন কি আমরাও রোজা রাখবো লাগাতার জায়েজ আছে জুরে বলেন জায়েজ আছে এই হাদিসের উপর আমল করা নিষেধ এটা হাদিস কিন্তু সুন্না নয় এই হাদিসের উপর আমল করা নিষেধ সুন্নার উপর আমল করব যে সুন্না হলো যে দিনে রোজা রাখবেন আজান হইলে ইফতার করবেন পরে সেহরি খাবেন আবার রোজা রাখবেন আবার ইফতার করবেন এটা হলো সুন্নাত আর লাগাতার রোজা রাখা হাদিস শরীফে আছে এটা দয়াল নবীজির খাস এটা কি আরেকটু কথা বিয়ে শাদি আপনারা কয়কান করেন হ্যাঁ আমার সাথে কথা বলেন আমি আপনাদের পুরান লোক লজ্জা টজ্জা নাই সমস্যা নাই আপনারা বলেন বিয়ে কয়টা করতে হয় আওয়াজ দিয়ে বলেন কয়টা আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা না চারটা আপনারা চারটা খুঁয়েন না আপনাদের বাড়ি যাদের এখানে আছে আশপাশে যে সকল মহিলারা শুনতেছেন যদি সাইটটা কোন তাইলে বাড়ি থেকে খবর আছে বেজাল লাগবো কি না আরে বাবা ঘরে জায়গাও না পাইতে পারেন যে বিয়ে সাইটটা করবো আমার রাখিয়া কাজ হবে না তো বিয়ে একটা যদি লাগে আর যদি প্রয়োজন হয় এই যদি লাগে এবং পারেন আপনি যদি পারেন আর যদি আপনার প্রয়োজন হয় যদি পারেন আর যদি প্রয়োজন হয় এরকম যদি হয় আপনার লাগে যদি আপনার যদি দরকার হয় এবং আপনার যদি সামর্থ্যে কুলায় তখন আপনি বিয়ে করবেন দুইটা এরপর যদি লাগে আর পারেন তখন করবেন তিনটা এরপর যদি লাগে আর পারেন তখন করবেন চারটা এর উপরে অধিকার নাই এখন ওই যে যদি পারেন এটার নাম হলো শক্তি শক্তি না থাকলে দ্বিতীয় বিবাহ জিব্বার লালসে করা যাবে না জিব্বাকে কন্ট্রোল করতে হবে কিসের মাধ্যমে জুরে বলেন কিসের মাধ্যমে নফল রোজা রাখার মাধ্যমে জিব্বা কন্ট্রোল করতে হবে কি দিয়ে জুরে বলেন কি দিয়ে নফল রোজা রাখার মাধ্যমে এবং প্রয়োজন হয়েছে তখন আপনি বিয়ে করবেন প্রয়োজন হলে কি করবেন বিয়ে করবেন যেমন ধরেন আপনার স্ত্রী এমন অসুস্থ যে আর এই অসুস্থতা থেকে উঠা দায় পারতেছে না পারতেছে না কিচ্ছু করতে পারতেছে না আপনাকে সহযোগিতা করতে করছে না আপনার ফ্যামিলি চালাইতে পারতেছে না আপনার চাহিদা মিটতেছে না ওই সময় বাংলাদেশের সরকারের আইন যদিও তাকে তারপরেও অনুমোদনের প্রয়োজন নাই ইসলাম দ্বিতীয় বিয়ের অনুমোদন দিয়েছে
যদি আপনার সামর্থ্য থাকে আর প্রথম স্ত্রী অক্ষম থাকে প্রথম স্ত্রীকে নিয়েই আপনি সংসার জীবন করতে পারতেছেন না একদিকে টান দিলে আরেক দিকে আমরা সিলেটি ভাষায় বলি না উদলে একদিকে টান দিবেন আরেক দিকে উদলে হ্যাঁ আরেক দিকে কাপড় সরে যায় এই মত অবস্থায় কি আপনি ওই বিয়ে শাদি মিয়া তামাশা করবেন নাকি কি বলেন আপনারা এদেরকে মানুষ বলে বিয়ে কামলা এই যারা আছেন এদেরকে মানুষ কুরুচিপূর্ণ কথা বলে বিয়ে কামলা বলে আমার বাবারা ইসলাম মুসলমানদেরকে একাধিক বিবাহে উৎসাহিত করে নাই ওই যারা কুলাঙ্গার বিভ্রান্তবাদী ওই যারা নাস্তিক মুরতাদ ইসলামের দুশমন ওরা বলে থাকে ইসলাম নাকি মুসলমানদেরকে একাধিক বিবাহে উৎসাহ দিয়েছে আমি খুঁজে পাই নাই নাউজুবিল্লাহি মিন জালিক কোথাও কেউ খুঁজে পাবে না কেউ প্রমাণ দিতে পারবে না ইসলাম মানুষকে একাধিক বিয়েতে আগ্রহ জুগিয়েছে আগ্রহ জুগাইছে না বাটা দিছে বলেন আগ্রহ দিছে উৎসাহ দিছে না অনুৎসাহিত করেছে জুরে বলেন অনুৎসাহিত করেছে এক বিয়ে করবেন এরপরে বিভিন্ন শর্ত সারাই জুড়ে দিয়েছে এমন শর্ত শেষ পর্যন্ত মনটারেও একদম 50-50 শেষ শর্ত কি জুরে বলেন শেষ শর্ত কি ভিতরে যে একটা মন আছে না আপনার যে একটা এই দিল আছে আপনার যেটা আসল এইটারে কি বলেন না 50-50 এইটাকে কি 50-50 পারবেন পারবেন আরে বাবা আপনি ফিরিস্তানি একজনের বয়স 40 বছর বয়স হয়েছে আপনার স্ত্রীর আর আরেকজন বিয়ে করছেন মাত্র 16 বছরের 18 বছরের এমত অবস্থায় আপনার লালস কার প্রতি যাইব পারবেন নি সমতা রক্ষা করতে পারবেন না সুতরাং ইসলাম বিবাহের অনুমোদন দিয়েছে আপনার একটার এরপরে যদি লাগে প্রয়োজনে শর্ত সাপেক্ষে আরেকটা এখন আসি আমরা যে এক প্রয়োজনে শর্ত সাপেক্ষে ইসলাম চারটা বিয়ে করার অনুমোদন দিয়েছে যদি লাগে আমার বাবারা আপনারা বলেন রাসূলুল্লাহ কয়খানা বিয়ে করেছেন 11 খানা জুরে বলেন কয়খানা 11 খানা এখন আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাম 11 খানা বিয়ে করেছেন আপনার যদি লাগে এবং যদি পারেন তারপরেও আপনি 11 খানা করতে পারেন না অথচ হাদিস শরীফ এটা কি হাদিস বলেন না এটা কি হাদিস রাসূলুল্লাহর হাদিস মুতাওয়াতির এটা কি মুতাওয়াতির কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে কাফের সরাসরি এখানে আমি বাড়িয়ে কোনো কিছু বলতেছি না এর পরের শ্রেণী যেটা আছে হাদিসের শ্রেণী বিন্যাস আছে এইগুলা নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন আমি সেই ইখতিলাফে যাচ্ছি না মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে কাফের এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 খানা বিয়ে করেছেন সবাই ঐক্যমত এই কিছু কিছু ইখতিলাফ আছে তবে 10 খানার ঊর্ধ্বেই সবাই মত দিয়েছেন 10 খানার ভিতরে না সবাই 10 এরপর ঊর্ধ্বে সম্মানিত হাজরিনে কেরাম দেখা যায় হাদিসে আছে রাসূলুল্লাহ 11 খানা বিয়ে করেছেন আমাদের যারা যাদের প্রয়োজন এবং শর্ত সাপেক্ষে 4 খানা 11 খানা করা যায় না তাহলে এই 11 খানা বিয়েতে এই যেটা হাদিস শরীফ আছে এটার উপর আমল করা যায় জুরে বলেন আমল করা যায় এখন বলবেন ওই যে নাস্তিক মুরতাদেরা বলে আমি চিল্লাতে পারবো না আমার একটু বুকে ব্যথা পাচ্ছি ওই নাস্তিক মুরতাদেরা বলে যে আল্লাহর নবী হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারী লোভী ছিলেন নাউজুবিল্লাহ বলেন এরকম কানে কানে না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ এই নাস্তিক মুরতাদেরা ইসলামের দুশমন এদের জীব কেটে দিতে হবে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর রাসূল উসওয়ায়ে হাসানা পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের উসওয়ায়ে হাসানার কোন নজির নেই আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কোন চরিত্র নেই ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 11 খানা বিয়ে করেছেন আমি প্রমাণ দেব কিছু কেন 11 খানা বিয়ে করেছেন এবং কত খানা দরকার ছিল আমি মাযহাবের আলোচনা করছি আমি আহলে সুন্নত এবং আহলে হাদিস বুঝাচ্ছি মনে আসেনি আপনাদের এগুলা না বললে আহলে সুন্নত কে আর আহলে হাদিস কে এটা বুঝবেন না আর আপনাকে ওই জাপটা দিয়ে ধরে নিয়ে যাইব হাজরিনে কেরাম
আল্লাহর হাবিব হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুমোদন দিয়েছেন আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন যে একজন মানুষ চার চারটা বিয়ে করতে কন্যা কন্যা পারে ওই শর্ত সাপেক্ষে এটা রেখে দিলাম শর্তটা আমি আগে বুঝিয়ে দিছি এই জন্য শর্ত বুঝাইছি না হয় আপনারা কইবেন আমি সাইর বিবাহের প্রতি আপনাদেরকে ওয়াজ করে গেছি বুঝছেন তো যাতে আমার উপরে এই তুহমত দিতে পারেন না এই জন্য আগে একটু লেকচার দিলাম যে সাইর বিবাহের প্রতি অনুৎসাহ যেটা আছে এটা বুঝাইলাম আল্লাহর নবী আল্লাহ পাক দুই জনই আল্লাহ পাকও বলেছেন আল্লাহর নবীও বলেছেন আল্লাহ পাকও বলেছেন আল্লাহর নবীও বলেছেন যে চার চারটা বিবাহ অর্থাৎ একজন পুরুষ শর্ত সাপেক্ষে চারজন বিবাহ করতে পারে চারটা বিবাহ করতে পারে এখন আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এগারো খানা এখন বেশি হয়ে গেছে না এখন বেশি হইল না কম হইল একটু আমরা আলোচনা করি আমার হাজরিনে কেরাম আমার আল্লাহর আল্লাহ পাক আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম পয়দা করেছেন খুতবা ইয়াকুবিয়া এই যে গত খুতবা গেল এই গত খুতবাটা বের করেন দেখেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা আমাদের মুর্শিদ কিবলা বলেছেন যে ফুলতলি সাহেব কিবলা ওয়াজ করেছেন খুতবায় লিখেছেন যে হাদিস নকল করে এটা বুঝিয়ে দিয়েছেন আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহি এবং সুস্থ সবল একজন সন্তান হিসাবে ভূমিষ্ঠ হয়েছেন সুবহানাল্লাহ খুব শক্তিশালী ছিলেন এই উৎস খুঁজে দেখলাম কতটুকু শক্তিশালী ছিলেন আল্লাহর নবীর সহিহ হাদিস আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ওনার শরীরের মধ্যে দুইখানা হাদিস এক হাদিসে প্রমাণিত শক্তিশালী ৩০ জন যুবকের শক্তি ছিল সুবহানাল্লাহ বলেন অন্য হাদিস শরীফে এসেছেন দয়াল নবীজির জিসিম মুবারকে শক্তিশালী ওই আরবের পয়লোয়ান রুকানা বীরের মতো আমরা শক্তিশালী না বাবা আদ সামুদ জাতি যেরকম শক্তিশালী ছিল যাদেরকে দেখলে আমরা এখন যদি দেখতাম তাহলে হয়তো বলতাম ওরা জিন জাতি ওই রকম পয়লোয়ান যারা এইরকম শক্তিশালী ৪০ জন যুবকের শক্তি দয়াল নবীজির শরীরে ছিল সুবহানাল্লাহ এরপরে দালাইলুন নবুয়া আবু নুআইম আমাদের মাযহাবের একজন ইমাম হযরতে ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নুবুয়া লিখেছেন দুইজন একটা হলো দালাইলুন নুবুয়া লিল বাইহাকি আর আরেকটা হলো দালাইলুন নুবুয়া আবু নুআইম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে দালাইলুন নুবুয়া কিতাবের মধ্যে বলেছেন না শুধু ৪০ জন নয় আমার নবীর জিসিম মুবারকে ৪০ জন জান্নাতি যুবকের শক্তি ছিল ৪০ জন না দুনিয়াবি না ৪০ জন জান্নাতি যুবকের শক্তি ছিল আর উলামায়ে কেরাম যে সকল কিতাব লিখেছেন হাদিস শরীফে আমরা পেয়েছি আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে একজন জান্নাতি যুবকের শরীরে একজন জান্নাতি যুবকের শরীরে ১০০ জন বীর পুরুষের শক্তি থাকবে সুবহানাল্লাহ এখন যদি আমরা হিসাব করি আল্লাহর নবীর জিসিম মুবারকে জান্নাতি ৪০ জন মানুষের বীর পুরুষের শক্তি ছিল হয় এখন হিসাব করেন আমাদের দুনিয়ার হিসাব করেন আল্লাহর নবীর জিসিম মুবারকে দুনিয়াবি কতটা শক্তি ছিল কতজনের ৪০০০ দুনিয়াবি ৪০০০ যুবকের শক্তি ছিল সুবহানাল্লাহ কোন দুনিয়াবি দুনিয়ার বীর পুরুষ যারা জান্নাতি বীর পুরুষ ৪০ জন ৪০ কে ১০০ দিয়া গুণ দেন হয়ে যাবে ৪০০০ ৪০০০ যুবকের শক্তি আমার দয়াল নবীজি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকে ছিল এখন ৪০০০ যুবক কয়খানা বিয়ে করবে যদি লাগে যদি পারেন ১৬০০০ কথা বলেন না কেন ১৬০০০ খানা এখন আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যে শক্তি ছিল ১৬০০০ খানা পর্যন্ত বিয়ে করার যোগ্যতা ছিল শক্তি ছিল আগেকার নবীগণের দিকে তাকান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ইখতিলাফ আছে আমি যেটা জানি এটা বলি যে ৭০০ খানা বিয়ে করেছিলেন সুবহানাল্লাহ বলেন না ৭০০ খানা বিয়ে করেছিলেন ৩০০ জন দাসী ছিল মোট মিলাইয়া ১০০০
প্রতি রাতে উনি 100 জনের সাথে মিলন করতেন পাইছেন নি খবর কেমন শক্তিশালী পুরুষ ওনারা ছিলেন কেমন শক্তিশালী মানুষ ছিলেন আল্লাহর নবীর তুলনা চলে জোরে বলেন তুলনা চলে তাহলে দেখা যায় আল্লাহর নবীর শক্তি টাকা সত্ত্বেও বিয়ে করেছেন মাত্র 11 খানা তাও আরেকটু বলতে হয় না হয় আল্লাহর হাবিবের ইশক এবং মহব্বতে ধাক্কা মারবে বলবে তুই এইটা করলি কি আরেকটা কথা মজাদার কথা ইশকের কথা লুকাইতো আল্লাহর হাবিব বিয়ে করেছেন 25 বছর বয়সে কয় বছর জোরে বলেন কয় বছর আল্লাহর হাবিবের ওই সময় প্রথম স্ত্রী যিনি ছিলেন আমাদের মা জননী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স কত ছিল আপনারা যেটা জানেন اختلاف আছে আমি اختلافে যাব না 40 বছর আপনারা যেটা জানেন আপনাদের ওয়াজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমি কারণ আমার বোঝানো উদ্দেশ্য যাতে আমরা আহলে সুন্নাত আহলে হাদিস বুঝি যে আল্লাহর হাবিব হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে যখন করলেন 25 বছরের যুবক 40 বছরের বুড়িমা আল্লাহু আকবার বলবেন না জোরে বলেন না আল্লাহু আকবার এটা চিন্তার বিষয় কত বড় কথা যে একজন যুবক 40 বছরের তাও আবার আগে দুইখানা বিয়ে আগে কয়খানা বিয়ে দুইখানা বিয়ে এরপর আল্লাহর নবী বিয়ে করলেন 40 বছর বয়স বয়স্ক মহি বয়স্কা মহিলা আর দয়াল নবীজি সংসার জীবন করলেন ওই আমাদের মা জননী 40 বছরের বয়স্কা বুড়া মানুষ ওনার সাথে মোট 25 বছর সুবহানাল্লাহ কত বছর আরে বাবা কত বছর 25 বছর 25 বছরের ভিতরে কত মানুষ আল্লাহর নবীকে বুঝিয়েছে কত প্রস্তাব আল্লাহর হাবিবের কাছে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে করুন আল্লাহর নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদী করেন নাই উদাহরণ আছে আরে বাবা বলেন না উদাহরণ আছে পৃথিবীতে নাই এই আদর্শ কোথাও খুঁজে পাওয়া যাবে না আল্লাহর হাবিবের আদর্শ তিনি উসওয়ায়ে হাসানা তার আদর্শের বিকল্প নাই নাস্তিক মুরতাদ কথা কইবা বেটা তুমি জিনাকুর জিনার মধ্যে সারা দিন লিপ্ত থাকো আর নবীর চরিত্র নিয়ে কথা বলো মুসলমান তোমার জিব কেটে দেবে হাজরিনে কেরাম সামিন এজাম আল্লাহর হাবিব হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়ে করলেন 25 বছর সংসার জীবন করলেন কিছু اختلاف আছে ইন্তেকাল করার পরে প্রায় 2 বছর বিয়ে শাদী করলেন না বিভিন্ন প্রস্তাব আসলো শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে বিয়ে শাদী করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংসার করলেন না 6 বছর বয়সে বিয়ে হলো মা আয়েশার 9 বছরে রাসূলুল্লাহর ঘরে গেলেন 18 বছরে বিধবা হইলেন সুবহানাল্লাহ চিন্তা করতেছেন বিষয় চিন্তা করতেছেন একটু গভীর নজর দিবেন বালিশে যখন মাথা রাখবেন তখন একটু চিন্তা করবেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরে বিয়ে হলো 9 বছরে বাসর করলেন 18 বছরে বিধবা হলেন একটু চিন্তা করেন বাবা আমি ফুরুত্ত মানুষ আপনাদেরকে এইসব বুঝাইতে পারবো না আমার বাবারাম দেখুন 25 বছর আল্লাহর নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার জীবন যাপন করলেন একখানা বিয়ে করলেন না এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নির্দেশে ওনাকে বিয়ে করলেন এরপরে যারা যাদেরকে বিয়ে করেছেন কেউ তালাক প্রাপ্তা অসহায় অথবা কেউ কারো স্বামী মারা গেছেন বিধবা অসহায় এই অসহায় নারীদেরকে আল্লাহর নবী আশ্রয় দিয়েছেন সহায়তা করেছেন সাহায্য সহযোগিতার জন্য নিজের কাছে আশ্রয় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন একটা আদর্শ পৃথিবীতে রেখে গেছেন ওই যারা বৃদ্ধা সমাজের বৃদ্ধাদেরকে অধিকার দিতে হবে কিনা সমাজে বিধবা নারীর অধিকার আছে না নাই আরে বাবা ইসলাম ইসলাম বললে সিল্লাও এটা জানতেই গো না যে বিধবা নারীদের অধিকার আছে এবং ওই অসহায় তালাক প্রাপ্ত যারা আছে তাদেরও অধিকার আছে তাকান না একটু আমাদের মুর্শিদ কিবলা বড় সাহেব কিবলার দিকে তাকান না আপনি দাওয়াত দেন আপনি দাওয়াত দিয়ে পারবেন না এরকম মাহফিলে উপস্থিত করতে পারবেন না
কিন্তু একটা এতিম যদি বলে আমার মা জননী অসুস্থ একটু যদি ঔষধের ব্যবস্থা হয় আর সেখানে গিয়া যদি একটু তদারকি করেন সাথে সাথে গাড়িতে উঠটা রওনা সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ কন্যা এতিম অনাথদেরকে আশ্রয় দিতে হবে এটা রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন উম্মতদেরকে শিখিয়ে গেছেন রাসূলুল্লাহ উসওয়ায়ে হাসানা আল্লাহর নবী উসওয়ায়ে হাসানা পৃথিবীতে উপহার দিয়ে গেছেন আর নাস্তিক বড় গলায় বেঈমান যার সন্তানরা বেঈমানেরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে এইগুলা মুসলমান সহ্য করবে না হাজরিনে কিরাম আমি বলছিলাম আহলে হাদিস এবং আহলে সুন্নাহ তো আমি দুইটা উদাহরণ দিলাম একটা সৌমে উইসাল আর আরেকটা রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন এইগুলা কি হাদিস এইগুলা কি জুরে বলেন কি হাদিস কিন্তু আমরা কি এটা আমল করতে পারবো এগুলার উপর আমল করতে পারবো আমরা এইগুলার উপর আমল করতে পারবো না আমাদের উপর এইগুলার এই এই সকল বিষয়ের উপর আমল করা নিষিদ্ধ এইটা হলো আহলে এইটা হলো হাদিস এইটার উপর যারা আমল করে তারা আহলে হাদিস তাও আহলে হাদিস তাদেরকে বলা যাবে না বিভ্রান্তবাদী আর আমরা আমরা যে সময় মিশাল রাখি না এই একাধিক বিয়ে যেটা শর্ত সাপেক্ষে ওইটা ভিন্ন কথা এরকম করি না আর একটু কথা আপনারা এখানে মুরব্বিয়ানে কেরাম বসছেন এই মাঠে কথা বললে ভালো লাগে অসুস্থ শরীর সুস্থ হয়ে যায় যদিও প্রথমে কিছু মানুষ কম ছিলেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছেন পরে অবশ্য এই যে কোণাটা এটাও কমপ্লিট হয়ে যাবে আমার ওই যে ভাইয়েরা যদি কথা শুনে তাহলে ওইখান ওই ওই জায়গাটাও কমপ্লিট হয়ে যাবে হাজরিনে কেরাম সামিয়ানে আজাম আল্লাহর নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে সকল নজির উপস্থাপন করে গেছেন এইগুলা কেউ উদাহরণ পেশ করতে পারবে না তো আহলে হাদিস এবং আহলে সুন্নাহ আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে যে আমরা রাসূলুল্লাহর সুন্নাহ যেটা এইটার উপর আমল করি যেটা হাদিস এই হাদিসের উপর আমল করি না কারণ রাসূলুল্লাহ বলছেন যেটা আছে ওইটা সবগুলা আমাদের জন্য সুন্নত নয় যেমন আপনি ভালো এক জায়গায় গেছেন প্রস্রাব করবেন দাঁড়াইয়া না বৈশা জুরে বলেন দাঁড়াইয়া না বৈশা দাঁড়াইয়া প্রস্রাব করা জায়েজ আছে জুরে বলেন জায়েজ আছে জায়েজ নাই আমি কি বোঝাচ্ছি আহলে হাদিস এবং আহলে সুন্নাহ হাদিস শরীফের কিতাব মিশকাত শরীফ কিতাবুল আদব যেটা আপনারা পড়ান মাদ্রাসায় এখানে আসে না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতত কওমের মধ্যে গেলেন সেখানে গিয়া দেখলেন এখানে বসার কোনো পরিবেশ নাই এই অবস্থায় দেয়াল ঘেরা জায়গা ছিল কি ছিল দেয়াল ঘেরা জায়গা ছিল বসার কোনো পরিবেশ নাই বসলে কাপড় নষ্ট হবে প্রস্রাব করতেই হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে মাত্র একবার দাঁড়ায় প্রস্রাব করলেন এটা হাদিসে আছে না নাই জুরে বলেন হাদিসে আছে না নাই এটা কি কেউ পালন করতে পারবে জুরে বলেন পালন করতে পারবে কশ্চিন কালেও না কশ্চিন কালেও না এগুলা রেওয়ায়াত এগুলা কি রেওয়ায়াত যে সকল হাদিস আমরা আমল করব না এইটার আরেকটা নাম হলো এটা রেওয়ায়াত রেওয়ায়াত থাকতে পারে কিন্তু আমলযোগ্য হাদিস কোনটা সেইটা খুঁজে বের করতে হবে আমলযোগ্য হাদিস কোনটা এইটা খুঁজে বের করতে হবে কারা কটাই আর মজর হ্যাঁ ওই কি ওই যে যারা এই ভার্সিটিতে পড়ালেখা করায় আর যারা ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর ইংলিশ শিক্ষিত যারা আছে ইংলিশে লেকচার দেয় তারা ডাক্তাররা প্যারাসিটামল লিখবে না হাদিস লিখবে আরে বাবা প্রেসক্রিপশনের শেষে নিয়ে হাদিস লেখা শুরু করে দেয় হ্যাঁ এক ডাক্তার তো আমাদের সিলেটে ছিলেন ওনার কাছে ফোন আসছে যে স্যার 50 বস্তা সিমেন্ট লাগবে আর 75 মন রড লাগবে রোগীও তার বর্ণনা দিচ্ছে ঔষধও লিখতেছেন আবার ওই প্রেসক্রিপশনের মধ্যে ওই যে ফোন আইছে যে 25 বস্তা সিমেন্ট আর 75 মন রড এটাও প্রেসক্রিপশনে লিখে দিছে ফার্মেসিতে গেছে ওষুধ কেনার জন্য অবস্থা খারাপ ফার্মেসিওয়ালা বলতেছে আপনার এমন কি রোগ হইল যে আপনার 75 মন রড লাগে 25 ব্যাগ সিমেন্ট লাগে কো এইটা আবার কি স্যারের কাছে তো ফোন আইছিল এইটা বুধ আবার প্রেসক্রিপশনে লিখে দিয়ে দিছে তো ডাক্তাররা যদি এইরকম হাদিস লেখা শুরু করে ডাক্তাররা যদি এইরকম আজে বাজে মন্তব্য করা শুরু করে আরে মিয়া ইংলিশ পড়িয়া কি হাদিস পড়া যায় আরে বাবা বলেন ইংলিশ ইংলিশটা কি হাদিস হাদিস কি ইংলিশ ভাষার জুরে বলেন না হাদিস কি ইংলিশ ভাষায় বাংলা ভাষায় হিন্দি ভাষায় নাগরি ভাষায় কোরআন বুঝে হাদিস বুঝে ওই অন্য ভাষায় ট্রান্সলেট করিয়া
শিক্ষিতের ঘরের শিক্ষিত এরে আর কি কইবেন এরে আর কি কইবেন ইদানিং কিছু পাবলিকেশনস একটা ভুল করতেছে একটা ভুল করতেছে একটা দুমর জালের মধ্যে মুসলমানদেরকে ফেলে দিয়েছে যে উলামায়ে কেরাম মওজুদ রয়েছেন আমি বাজে কথা বলতে পারবো না কুরআন শরীফের নিচে বাংলায় উচ্চারণ দিয়েছে আলিফ লাম মিম জালিকাল এরকম 29 তো জ উচ্চারণ কি জ আমাদের বাড়িতে বাবা সাপাই না সাপাইয়ে যখন যাইবেন চাপাই নবাবগঞ্জ সেখানে গিয়া দেখবেন তারা যখন রে বলতেছে যখন ছরে বলতেছে স জন্তার স্বরে বলতেছে ছ আর স্বরে বলতেছে ছ উল্টে পাল্টাইয়া আপনি কি খাইছেন আপনি কি বচেছেন ওই রকম কথা বলছে উল্টে পাল্টাইয়া আমরা তো চাপাইয়ের না যে 29 তো জকে জ পড়ব যেটা বাংলার বাংলা ভাষা আছে এখন বাংলা ভাষায় কি কোরআন লেখা যায় জুরে বলেন কোরআন লেখা যায় বাংলা ভাষায় যেটা লেখা আছে এটা শুদ্ধ করে পড়া যায় না তাই এই বাংলা ভাষায় লেখকে ফজিলত কতটুকু পাইলো বরং মানুষকে বিভ্রান্ত করতেছে হাজিরে কেরাম ফতোয়া দেওয়ার জন্য যারা যোগ্য উনারা হলেন উলিল আমর ফকিহ যারা উনারা হলেন উলিল আমর উলিল আমর হতে হলে আইন লাম মিম লাগে উলিল আমর হতে হলে ফা কাফ হা লাগে ফিকহুন লাগে ইলমুন লাগে হাজরিন কেরাম আমি অনেক কথাই আয়াতের সাপেক্ষে সপক্ষে বলেছি আপনারা একটু এখন অন্য দিকে যাব আমরা আমার কথা কি আপনারা বুঝছেন যে হাদিস হাদিসের উপর যারা আমল করে তারা আহলে হাদিস আর সুন্নতের উপর যারা আমল করে তারা আহলে সুন্নত আর রাসূলুল্লাহ বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া হাদিসি হাদিসি নি আগে কি কইছি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি কি বলেছেন রাসূলুল্লাহ সুন্নতি আমার সুন্নত রেখে যাচ্ছি তাহলে বোঝা যায় সুন্নতটাই কি করতে হবে জোরে কোন না সুন্নতটাই আমল করতে হবে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تو আমরা দেখি এই মাযহাব মানা সম্পর্কে দয়াল নবীজি কি বলেছেন হাজরিন কেরাম সামিউল আজম আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামনে পাঠাবেন এমত অবস্থায় আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আন্না রাসূলুল্লাহ আন মুআজ ইবনে জাবালিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা আরাদা ইয়াবাস মুআজান ইলাল ইয়ামান ক্বালা কাইফা তাকদি ইযা আরাদা লাকা কাদাউন হে মুআজ ইবনে জাবাল আপনার কাছে যখন কোনো বিষয় আসবে ফয়সালা দেওয়ার জন্য তখন কি রকম তুমি ফয়সালা করবাম ক্বালা আকদি বিকিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কিতাব থেকে আমি সমাধান করার চেষ্টা করব সমাধান করব ক্বালা ফা ইল্লাম তাজিদ ফি কিতাবি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহ হে মুআজ ইবনে জাবাল তুমি যদি কিতাবুল্লাহ না পাও ক্বালা ফা বি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে দেখুন হাদিসের কথা বলা হয় নাই বলছেন সুন্নত ইয়া রাসূলুল্লাহ যদি কিতাবে না পাই আপনার সুন্নত থেকে সমাধানের চেষ্টা করব ক্বালা ফা ইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ হে মুআজ ইবনে জাবাল আপনি যদি কিতাবেও না পান সুন্নায়ও না পান কোরআনেও নাই সুন্নায়ও নাই তখন কি করবা কি ফতোয়া দিবা কিরকম তুমি রায় দিবা উনি বললেন কালা আজতাহিদু রাই ওয়ালা আলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে ইজতিহাদ করব এতে কোনো ধরনের কার্পণ্য করব না সুবহানাল্লাহ আমি ইজতিহাদ করব আমি নিজে গবেষণা করব গবেষণায় কোনো ত্রুটি করব না
এখন রাসূলুল্লাহ কি জবাব দেওয়ার দরকার ছিল কি দিয়েছেন আপনারা শুনুন বিস্তারিত বলার সময় নেই সময় শেষ হয়ে গেছে আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাম ফারা ফাদরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরহু আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাম এরকম মুআযিব ইবনে জাবালের বুকের মধ্যে আঘাত করলেন মৃদু আঘাত বাহ বাহ এই আঘাত এরকম দিলে কি বোঝা যায় বাহ বাহ আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাম মুআযিব ইবনে জাবালের সিনার মধ্যে এরকম হাত দিয়ে আঘাত করলেন মৃদু আঘাত বাড়ি দিলেন তাপ তাপ কি দিলেন হাত দিয়ে বাহবা দিলেন বাহবা দিয়ে বললেন কালা এরপর বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাজি ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহর রাসূলের রাসূল হযরতে মুআযিব ইবনে জাবালকে ওইটাই তৌফিক দিয়েছেন ওই সিদ্ধান্তই পৌঁছাইয়েছেন ওইটাই সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দিয়েছেন যে সিদ্ধান্তটা দয়াল নবীজির সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যেভাবে সিদ্ধান্ত দেওয়ার কথা যেরকম বলার ইচ্ছা ছিল ওই রকমই ফয়সালা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে দেখা যায় সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ ইস্তিহাদের শিক্ষা দিয়েছেন মাযহাব প্রণয়নের শিক্ষা দিয়েছেন সামিন এজাম সামান্য সময়ের ভিতরে আমি শেষ করছি আপনারা শুনুন হাদিস এটা সুনানে আবি দাউদ এই হাদিস শরীফ সম্পর্কে লা মাযহাবিরা কথা বলে আজকে সময় নাই বলবো না ইনশাআল্লাহ একদিন কথা বলবো সুনানে আবি দাউদে আছে 3592 নম্বর হাদিস এরপর দেখুন সুনান আত-তিরমিজি বাবু কিতাবু কিতাবুল মানাকিবের মধ্যে বাবু মানাকিবে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের বাবের মধ্যে উনাদের মানাকিবের মধ্যে হাদিসের নাম্বার হলো 3663 উনি বল আল্লাহর নবী বলতেছেন আন হুযাইফাতাম হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাসূলুল্লাহর কাছে বসাছিলাম এমত অবস্থায় ফাকালা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজ করলেন বর্ণনা করলেন ইন্নি লা আদরি মা বাকাই ফিকুম আমি তোমাদের মধ্যে আর কতদিন আছি বর্তমান আছি জানি না ফাক্তাদু সুবহানাল্লাহ কোন ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি আমার পরে তোমরা ইক্তেদা করো ইমাম বানাও সুবহানাল্লাহ ইমাম বানাও ওয়াশারা ইলা আবি বকরিন ওয়া উমর যে তোমরা আমার পরে আবু বকর এবং উমরের ইক্তেদা করো আল্লাহ পাক তৌফিক দান করুন হুজুর এসে গেছেন 12টি হুজুর আলোচনা করবেন আর আমি তো আপনাদের নিজের মানুষ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أي الله أي رب العالمين پروار دیگار اي محفل تاكي اول تاكي آخر پر جنتو قبول ار منظور فرماو اپنر حبیب حضور پر نور صلى الله عليه وسلم ارنی کو ڈھا دیا پوچھے دا واللہ
আল্লাহ মাহফিলের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আমাদের মাই বাবাকে মাফ করে দাও মুর্শিদুনাল মুকাররম হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাকে বুলন্দ ফরমাও রূহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও আল্লাহ আয় আল্লাহ আয় রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন হায়াতে বাকি রাখো শান্তি মনে ঈমান ইসলামের উপর রাখো আয় আল্লাহ পাক শান্তি মনে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দিও হায়াত যেদিন শেষ হয়ে যাবে আপনার হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আমাদের জবান দিয়ে কালিমা শরীফ উচ্চারণ করাইয়া ঈমানের সহিত খাতেমা বিল খয়র করিও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল